আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে যুক্ত হচ্ছেন আপনাদের সবার পছন্দের এবং প্রিয় পেজ আমরা সৌদি প্রবাসী বাংলাদেশ এই পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে বলতে হবে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা বলার পরে হয়তো আমি সামনে কথাগুলো এগোতে পারবো এবং আজকে বিস্তারিত নিয়ে কথা বলতে পারবো। যে বিষয়টি নিয়ে লাইভে এসেছি মূলত সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারবো। সে তার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে, আপনারা বলতে হবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কি না। ওকে, আমি কমেন্টে দেখি ভয়েস ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার। ধন্যবাদ ভয়েস ক্লিয়ার বলার জন্য। প্রথমত সেটা হচ্ছে নতুন স্টুডিও থেকে চিন্তা করলাম আপনাদের সামনে একটু উপস্থিত হই। আজকে কেবল স্টুডিও রেডি করেছি এবং আমি চিন্তা করছি যে আজকে যেহেতু স্টুডিও রেডি করেছি সেহেতু আমার প্রবাসী বন্ধু যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার পছন্দের মানুষ যারা আছে তাদের সামনে একটু উপস্থিত না হলে কিভাবে হয়। তো বিষয়টা কি কি নিয়ে উপস্থিত হওয়া যায় চিন্তা করতে করতে বেশ কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম যে আমি এখন আলোচনা করিনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। প্রথমত অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের কাছে জানতে চাইতে হজ বিষয়ক, যদিও কাল থেকে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছেন যে হজ বিষয়ক কি কি নির্দেশনা এসেছেন এবং এবার পবিত্র হজ কিভাবে পালন করা হবে সেই বিষয়টিও জেনেছে। সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বলবো। তার উপর আরেকটি ঘোষণা এসেছে, যারা 3 মাস আগ থেকে এই পর্যন্ত প্রত্যেক মুহূর্তে আমাদেরকে মেসেজ করছেন তারাই যা দেশে আছেন তাদের নিয়ে। আপনারা এর মধ্যে জানেন যে সৌদি পাসপোর্ট বিভাগ থেকে যে নির্দেশনাটুকু দেওয়া হয়েছে বিশেষ করে সৌদি মিনিস্ট্রি থেকে, সেটা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যারা ছুটিতে আছেন তারা আসতে পারবেন না এই মুহূর্তে। এটি ছিল আজকের আপডেট এবং আজকের হট নিউজ যেটা আমরা মনে করছি। তো এই নিয়ে এটি যারা এর মধ্যে শুনেছেন অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন, অনেকে জানতে চেয়েছেন আসলে কি আমরা কখন আসতে পারবো, পারবো না নিহন ভাই। আবার অনেকে জানতে চেয়েছেন আমাদের ভিসা কি বাতিল হয়ে গেছে, এমন অনেকে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাবেই মূলত লাইভে যুক্ত হয়েছি। তো আজকে সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো, পাশাপাশি আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো আজকে পড়ার চেষ্টা করবো। অনেক অভিযোগ করেন যে আমরা কমেন্ট পড়ি না, কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো। তো সবকিছু মিলে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে সাথেই থাকুন। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে পবিত্র হজ নিয়ে। আপনারা জানেন ভালো করে যে এবারের পবিত্র হজে প্রত্যেকবারের মতো যেভাবেই বহির্বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হন পবিত্র এই হজ এবং সবাই আশায় থাকেন, অনেকদিন অনেক বছর ধরে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা স্বপ্ন থাকে যে হজ করা এবং তারা অনেক বছর হাতে নিয়ে কিন্তু এই প্রস্তুতিতে নেয়। তো বাংলাদেশে অনেক সময় দেখা যায় অনেকে ভাগ্যের জোর আসতে পারে না, আবার বাংলাদেশ থেকে অনেক অনেক হাজি আসেন। বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে এমন হাজিরা সৌদি আরবে আসেন এই একটা বছর পবিত্র হজ পালন করার জন্য। আর বর্তমানে আমরা যে পরিস্থিতি পার করছি করোনা পরিস্থিতি, মহামারী মরণঘাতী করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে আপনার জানেন নানা দিক নানা রকম দিক নির্দেশনা নিয়েছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। সে সুবাদে আমরাও 3 মাস লকডাউন কিংবা কারফিউর মধ্যে ছিলাম সৌদি সরকারের, সৌদি সরকারের সৌদি প্রশাসনের দিক নির্দেশনায় মূলত যে দিক নির্দেশনাগুলো এসেছে সেগুলো আমরা মেনে চলেছি এবং মেনে চলার চেষ্টা করছি। সেই উপলক্ষে আমরা অনেকেই দেখা গেছে বাসা ছিলাম, অনেকেই কাজের বাহিরে ছিলাম, হয়তো দু একদিন ধরে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। তবে আমরা এই কথাটি আগেও বলেছি, আমরা স্বাভাবিক জীবনে ফিরলেও আমরা কিন্তু করোনা পরিস্থিতি থেকে ফিরে আসিনি, করোনা কিন্তু যায়নি, হয়তো লকডাউন তুলে দিয়েছে কিন্তু করোনা কিন্তু উঠে যায়নি। এ বিষয়টি আমাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে। এর বাহিরে আপনারা জানেন এরই মধ্যেই সৌদি প্রশাসন আরও বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, আপনি কাজ করবেন লকডাউন নেই বা কারফিউ নেই তা ঠিক, তবে আপনাকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজের সেফটি নিয়ে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাভস ব্যবহার করতে হবে, তারপর 5 জন এক জায়গায় হওয়া যাবে না, একজন থেকে একজনের দূরত্ব কম হলো 2 মিটার দূরত্ব বজায় রাখতে বলেছে। সেটা কেন, সেটা হচ্ছে আমাদের সেফটির জন্য। সব কিছু মিলিয়েই আপনারা জানেন সব কিছু খোলা হলেও এর মধ্যে এখনো কিন্তু মাদ্রাসা খোলা হয়নি। আর মক্কা এবং হজ নিয়ে অনেকের মধ্যে একটা আশঙ্কা ছিল, সেটি কালকে সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে বিবৃতি যেটি দিয়েছেন আমরা ক্লিয়ার হয়েছি। যে কথাটি বলছিলাম এর আগে, সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা যারা উপস্থিত হতেন প্রতি বছর
এবছর সে সুযোগটি থাকছে না। এবছর কেবলমাত্র সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিক এবং কিছু সংখ্যক প্রবাসীরা এবছর হজ করতে পারবেন। তো আপনারা যারা সৌদিতে আছেন, আমি দোয়া করবো আপনারা সবাই চেষ্টা করেন। এর মধ্যে একটা লিঙ্ক কেউ কিন্তু দেওয়া হয়েছে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন পবিত্র হজে, হজ করার জন্য, যোগদান করার জন্য, সেটিও দেওয়া আছে, নিয়মাবলীগুলো দেওয়া আছে। সেই নিয়মাবলীগুলো নিয়ে আমরা একদিন বিস্তারিত নিয়ে একটা লাইভ করবো এবং আপনাদেরকে ভিডিওটি প্রয়োজন একটা ভিডিও বানিয়ে আমি আমার গ্রুপে পেজে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এটাই প্রত্যাশা করছি সবাই আবেদন করুন, যাদের নসিব আছে তারা হজ করতে পারবেন, আর যারা দেশে আছেন, যারা হজ করার এবার পরিকল্পনা করেছেন তাদেরকে বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার হায়াতে রাখে, আপনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বছর আশা করছি ইনশাল্লাহ এই করোনা থাকবে না, ইনশাল্লাহ আপনি সামনের বছর হজ করতে পারবেন, সেটা আমরা প্রত্যাশা করছি এবং দোয়া করি। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি যারা যারা হজ করার নিয়ত করেছেন তারা যেন হজ করতে পারেন, আল্লাহ যেন তাদেরকে এই সুযোগটা অন্তত দেন। গেল এটি। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমাদের চাচা কি লিখেছেন, দেশে যাওয়ার জন্য কি নিয়মিত ফ্লাইট চালু হবে? চাচা এই প্রশ্নটা নিয়ে আমি একটু পর আসছি, কমেন্টগুলো পড়বো, এই প্রশ্নটা নিয়ে আমি একটু পর আসছি। আচ্ছা, এরপরে দেশে যারা আছেন তাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ভাইয়ারা হতাশ হওয়ার কিছু নেই। আপনাদেরকে সৌদি গভর্নমেন্ট এটা বলেনি যে আপনাদেরকে আর সৌদিতে ইন করাবে না, আপনাদেরকে যেটি বলেছে সেটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছুটিতে যারা আছেন তারা সৌদিতে ইন করতে এখন পারছেন না। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন কোন নির্দেশনা দিয়ে, নতুন কোন আদেশ জারি করে বা নতুন কোন দিক নির্দেশনা দেখিয়ে আপনাদেরকে আবার সৌদি সরকার নেবে। কারণ সৌদি আরব এবং তো আমরা সবাই জানি ভালো করে, আপনার দেশে যারা আছেন তারা অবশ্যই দক্ষ শ্রমিক এবং সৌদি আরব আপনাদের প্রয়োজন। সৌদি আরবের অনেকের প্রতিষ্ঠান বলেন, তারপর বিভিন্ন জায়গায় আপনাদের প্রয়োজন আছে, আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনার দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্তমান যে মহামারীতে আমরা আছি সেখান থেকে আমাদেরকে যেন উদ্ধার করে। এটি আচ্ছা, তার আগে পাশাপাশি কমেন্ট করতে পারেন আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্টুডিও যেটি বানিয়েছে আপনাদের জন্য বা আমার জন্য সেটি কেমন হয়েছে সে বিষয়ে আপনারা জানাতে পারেন। আচ্ছা, এক আমাদের খুবই পরিচিত একজন মুখ আমাদের চাচা আমাদের কমেন্ট করেছেন, চাচার নামটা যদি পুরো বলতে হয় তাহলে কমেন্টটা ছিল উপরে চলে গেছে। আচ্ছা, জানতে চেয়েছেন আপনি জানতে চেয়েছেন যেটি সেটা হচ্ছে ফ্ল্যাট স্বাভাবিক হবে কিনা। ফ্ল্যাট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না, কেন দেখছি না, যেহেতু কালকে পাসপোর্ট বিভাগ থেকে যে নির্দেশনাটুকু এসেছে যেখানে বলা হয়েছে আপনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাহিরের দেশে যে শ্রমিকরা আছেন, যারা ছুটিতে আছেন, যে রেমিটেন্স যোদ্ধারা ছুটিতে আছেন তাদেরকে নিবে না, সেহেতু ফ্ল্যাট স্বাভাবিক হওয়ার মতো এমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আর যদি ফ্ল্যাট স্বাভাবিক হয়ও কীভাবে হবে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তবে এর মধ্যে বিশেষ কিছু ফ্ল্যাটের সম্ভাবনা আছে, যদিও এর মধ্যে আপনারা দেখেছেন একটি ফ্ল্যাট কি বাংলাদেশে গেছে, রিয়াদ থেকে জেদ্দা থেকে একটি যাওয়ার পথে সম্ভাবনা আছে, লিস্টের মধ্যে জেদ্দা কনস্যুলেট ঘোষণা করেছেন। তো এই দুটি ফ্ল্যাট যাওয়ার পরে হয়তো আমরা রিয়াদে আরো আরো একটি ফ্ল্যাট পাবো, বা আমরা আবার শুনছি, কান কথা শুনছি, আমি শিওর না এবং এমন কোনো কোথাও কোনো লিঙ্ক দেখিনি, শুনছি এটাই যে অনেক ট্রাভেল এজেন্সি সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি করছেন। যদি তাদের কাছে নির্দেশনা না আসে হয়তো তারা বিক্রি করতেন না, এমন কোনো হতে সম্ভাবনা আছে বিধায় তারা টিকিট বিক্রি করছেন। তো সেই প্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে হয়তো বিশেষ ফ্ল্যাটের সম্ভাবনা আছে, সেই বিশেষ ফ্ল্যাটগুলোতে যেটি বলতে পারি সেটা হচ্ছে আপনারা যেতে পারবেন, কবে আসতে পারবেন সেটা এর মধ্যে তো ক্লিয়ার হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা আসতে পারছেন না। যাই হোক, ওকে, তো আমি চলে যাচ্ছি কিছু কমেন্টে, আমি কিছু কমেন্ট নিই তারপর আপনাদের আশা করব। আমি আশা করব আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা সেগুলো নিয়ে কমেন্ট করবেন এবং সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে যুক্ত হয়েছে কেবল এই দুটি বিষয় নিয়ে এবং মনে মনে খুব ইচ্ছে ছিল যে আপনাদের বিভিন্ন জনের নানা দিক কমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো এই আর কি। আচ্ছা, 1 জুলাই থেকে, হ্যাঁ, অনেকে জানতে চাচ্ছেন কবে জেদ্দা বিশেষ ফ্ল্যাটে যাবে, সেটা হচ্ছে 1 জুলাই, 1 জুলাই জেদ্দা থেকে বিশেষ ফ্ল্যাটে যাচ্ছে। আপনারা যারা আবেদন করেছেন এর মধ্যে আপনারা হয়তো টিকিটের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা টিকিট নিতে পারেন জেদ্দা বিমান অফিস থেকে। আচ্ছা, যারা নতুন ভিসা নিয়েছে তারা কি আসতে পারবে? আচ্ছা, যেখানে আপনাদের অবগতর জন্য জানাচ্ছি, এই কমেন্টটা লিখেছেন মাইনুদ্দিন, মাইনুদ্দিন ভাই, যেখানে আমাদের পুরাতন শ্রমিক যারা আছে
আমাদের দক্ষ শ্রমিক যারা আছে, যারা যারা বাংলাদেশে আছে, যাদেরকে এখনো পর্যন্ত নিচ্ছে না, যারা এখনো পর্যন্ত ইন করছে না, সেখানে নতুন ভিসা যারা আছে তারা কিভাবে আসবে সেটা আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন, এবং সেটা আপনি কেন সেটা আমরা অন্য কেউ প্রত্যাশা করতে পারি না। আমরা প্রথমত প্রত্যাশা করতে পারি এটা যে আমাদের পুরান শ্রমিক যারা আছে, দক্ষ শ্রমিক যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে আসবেন এবং তারা আসতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিংবা আমরা প্রত্যাশা করতে পারি ইনশাল্লাহ তারা আসতে পারবেন। তারা আসার পরে নতুন যে ভিসাগুলো আছে, প্রসেসিং এ যেগুলো আছে, কিংবা যেগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা। আগের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের যারা সৌদি থেকে দেশে গিয়ে আছেন, ছুটিতে আছেন, তারা কবে আসতে পারছেন। তারা যদি আসতে পারে হয়তো পরবর্তীতে নতুন ভিসা যারা, কিংবা যে ভিসাগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো কোনো দিক নির্দেশনা আসবে। আচ্ছা, হামজা সুমাইয়া লিখেছেন, আকামা শেষ, ওরিয়েন্টি ভিসা শেষ হয়েছে, তারপর কি হবে? ইকামা শেষ, রিএন্ট্রি ভিসা শেষ, ইকামা এবং রিএন্ট্রি ভিসা শেষ, সেরপর কি হবে? আপনার এখানে আপনি অবগতর জন্য জানাচ্ছি সুমাইয়া, সেটা হচ্ছে আপনি জানেন যে রিএন্ট্রি যে ভিসাগুলো সেগুলো কিন্তু 3 মাস রিনিউ করার একটা সুযোগ দিয়েছিল করোনা পরিস্থিতিতে। তো এই করোনা পরিস্থিতিতে যদি আপনার রিএন্ট্রি ভিসা শেষ হয়ে যায় তাহলে আশা করছি আপনার তো রিএন্ট্রি ভিসা শেষ হওয়ার কথা না, আপনি আবার পুনরায় রিনিউ করতে পারবেন। আর রিনিউ বলতে রিএস, আর রিনিউটা করতে গেলে আপনি অবশ্যই রিয়াদে যদি থাকেন, আপনি যদি আপনার অ্যাপসের মাধ্যমে না পারেন তাহলে অবশ্যই আপনাকে কি রিয়াদ দূতাবাস দুঃখিত যাওয়া যাক, কিংবা জেদ্দা যাওয়া যাতে আপনি যোগাযোগ করতে পারেন যদি জেদ্দা থাকে। আপনি কোথায় আছেন সেটা জানি জানি না ভাই। আওলাদ হোসেন বিড় লিখেছেন, ভাই 5 মাস আগে রিনিউ করার জন্য পাসপোর্ট দিয়েছি, এখনো পাইনি, নতুন পাসপোর্ট কি রিয়াদে আসছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পাসপোর্টের যে বিষয়টি নিয়ে এখন দেখা হচ্ছে দূতাবাসে, সেটা হচ্ছে দেখছেন সেবা কেন্দ্র। আপনি যদি রিয়াদে থাকেন তাহলে রিয়াদে 3টি সেবা কেন্দ্র আছে, সেখানে যে কোনো একটি ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার পাসপোর্ট বিষয়ক তথ্যগুলো জানতে পারেন, আপনার পাসপোর্ট কবে আসছে, মানে আসছে কিনা বা কবে জমা দিয়েছেন সেই বিষয়টি আপনি ওখান থেকে ক্লিয়ার হবেন। সেবা কেন্দ্র সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, সেটা হচ্ছে আপনাদের অবগতির জন্য জানালাম। এমরি রাসেল রানা লিখেছেন, যারা নতুন ভিসা নিয়ে নিয়েছে তারা কি আসতে পারবে? এই এই কমেন্টটি বোধহয় আপনাকে পড়েছি, আপনি দেখে নেবেন। আর ফয়সাল পাটোয়ারি লিখেছেন, ইহুন ভাই দাম্মামের আইন বিষয়ক ফয়সাল সাহেবের নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দাম্মামের আইন বিষয়ক ফয়সাল সাহেবের নাম্বার আমার কাছে আছে কি না সেটা আমাকে দেখতে হবে, যদি থাকে আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে নাম্বারটি দিব, আপনি আমাদেরকে ইনবক্স করে রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে। অবৈধদের জন্য কোনো কিছু করেন, অবৈধ যারা আছেন তাদের জন্য কোনো কিছু করার আমরা চেষ্টা করছি এর মধ্যে। তাদের জন্য কোনো কিছু করতে হলে প্রথমত পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আমরা তাদের জন্য কিছু করতে পারবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। পরিস্থিতি বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাট স্বাভাবিক হতে হবে, তারপর করোনা পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন আবু আবদুল্লাহ চাচা দেখেছেন, দেশে যাওয়ার জন্য কি নিয়মিত ফ্ল্যাট চালু হবে কিনা? আপনার এই বিষয়টি নিয়ে আবদুল্লাহ চাচা আমরা একটু আগে আলাপ করেছি, আপনি আশা করছি হয়তো শুনেছেন, আর না শুনলে আপনি যদি এখন আবার নতুন করে যুক্ত হয়ে থাকেন তাহলে আশা করবো আপনি প্রথম থেকে ভিডিওটি শুনে নেবেন। ওকে, নতুন ভিসার লোক আসবে কিনা সেটিও আমরা আলোচনা করেছি। সাউন্ড কম ভাই, সবুজ সবুজ মধুময় ফেনি লিখেছেন, সাউন্ড কম, আমার কি ভয়েস কম? হ্যালো হ্যালো, 1 2 3, ভয়েস কি কম? ভয়েস তো কম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ওকে, কাউসার আহমেদ ভাই লিখেছে, ভাই নতুন ভিসার মানুষ আসতে পারবে কি? নতুন ভিসার মানুষ সবার কিন্তু একটা কথা ভাই, আপনি আপনার আগে দেখেন আমাদের পুরাতন যারা আছে তারা আসতে পারছে কিনা, তারা যদি আসতে পারে নতুনদের জন্য কি হয়তো সুযোগ সুবিধা আসতে পারে, হয়তো বা হয়তো বা হয়তো বা। আর যারা দেখছেন যেহেতু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে এবং কমেন্ট করছে, আপনার লাইকটুকু শেয়ার করতে পারেন। আমাদের অনেক ভাই আছেন যারা অনেক সময় কমেন্ট করেন, তাদের কমেন্টগুলো আমরা পড়তে পারি না, তাই চেষ্টা করবেন শেয়ার করতে এবং চেষ্টা করবেন আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমেন্ট করতে। আজকে যতক্ষণ থাকবো আপনাদের কমেন্টগুলো নিয়ে মূলত আলোচনা করব। ধন্যবাদ। ওকে, নিহন ভাই সেলুন খুলেছে তাই চুল ছোট করেন, নাইস, চুল ছোট করেছেন, নাইস। সেলুন খুলেছে, সেলুনে একটি ব্লগ তৈরি করছিলাম, আসলে ভিডিও করেছিলাম সেলুনে যেতেও আপনার কি কি প্রয়োজন আছে এবং সেলুনে যারা কাজ করছে তাদের কি কি প্রয়োজন আছে, তাদেরও কিছু দিক নির্দেশনা কিন্তু সৌদি মিনিস্ট্রি থেকে দেওয়া আছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলে দিতে থেকে আর কি কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, সেই বিষয়গুলো নিয়েই আমি একটা ব্লগ বানাচ্ছিলাম। আসলে এত এত ব্যস্ততার মধ্যে
বুঝতে পারি না, ভিডিও ঠিকই করেছে বুঝতে পারি নাই। প্রথমত আমি মৌখিক ভাবে আপনাদেরকে বলতে, আপনারা যারা শুনে যাবেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আগে আপনাদেরকে বলেছি, আপনারা যারা বের হবেন বাসার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস চেষ্টা করবেন ভাই। এক প্যাকেট হ্যান্ড গ্লাভস আপনার অনেকদিন যাবে, এক প্যাকেট মাস্ক আপনার অনেকদিন যাবে, তো এই জিনিসগুলো সাথে রাখবেন। পাশাপাশি দুরিয়ালের কিছু খালি বোতল পাওয়া যায় স্প্রে করার জন্য, সেখানে ডেটল এবং আপনার ডেটল লিকুইডটা আর এবং কিছু পানি মিক্স করে রাখবেন সবসময়। আপনি যেখানে যাবেন, যেখানে বসবেন, ফিস ফিস করে, আমার ছিল তো কই, আচ্ছা ফিস ফিস করে মেরে দিবেন, দেখবেন হয়তো জীবাণুমুক্ত হবে। ঠিক আছে, তো সেলুনে যাওয়ার সময় বিশেষ করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এবং যে সেলুনে আপনার শেভ করছেন, আপনি চুল কাটছেন, দেখবেন সে ওয়ান টাইম জিনিসগুলো ব্যবহার করছে কিনা, অন্যের ইউজ করার জিনিস ব্যবহার করবেন না। আর যদি পারেন, যারা একটু স্বাবলম্বী কিংবা যারা অনেকে পারবেন, চাইলে যে আপনি এখন চেষ্টা করবেন যে নিজের একটা বক্স তৈরি করতে, যেটা আমি করেছি সেটা হচ্ছে আপনার নিজের মেশিন আর নিজের সবকিছু যা যা প্রয়োজন সেটা নিজের, শুধু ব্যাগটা দিবেন কাকে, সেলুনে যে কাজ করে তাকে ব্যাগটা দিবেন, সে আপনার জিনিসপত্র দিয়ে আপনার চুল যা যা প্রয়োজন সেগুলো কাজ করে আপনার সামানগুলো আবার আপনাকে ঠিকভাবে কি দিয়ে দিবে এই আর কি। তো আপনি নিজের জিনিস নিজে ইউজ করলেন, এটা সব থেকে বেটার হয়। ভাই আমার ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, কি করে দেশে যেতে পারবো? ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হলে আপনি এই মুহূর্তে দেশে যেতে পারছেন না। সুমন লিখেছেন, ভাই পাসপোর্ট হোম ডেলিভারি দিবে বলেছে, এততে পাসপোর্ট হোম ডেলিভারি যততে দিবে বলেছে ততটা আর এখন দিচ্ছে না, এখন আপনি গিয়ে একটু সন্ধান দেন যে আপনার পাসপোর্টটা এসেছে কিনা। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড তাহলে আমার যে ভাই বলেছে সাউন্ড ঠিক নেই, তাহলে সে তার ভলিউমটা আপনাকে অবশ্যই বাড়াতে হবে, কারণ আমার মনে হয় যে সাউন্ড এখন সমস্যা হওয়ার কোনো কারণ আমি দেখছি না। ওকে, আচ্ছা যে ভাই সাউন্ড কম, আরেকজন বলছে সাউন্ড কম, আরে বলে কি সাউন্ড কম, সাউন্ড কি আসলে কম? 3-2-1-0 হ্যালো, সাউন্ড কম না, সাউন্ড ভালো আছে না ভাই? ঠিক আছে, আরে ভাই আমাকে আপনার বিভ্রান্তি দিতে পারেন না, একজনে বলে ভালো আছে, একজনে বলে কম আছে, সবাই দেখি ভলিউমটা বাড়ান তো ভাই আপনাদের। জেদ্দা কোন কোন জায়গায় দূতাবাসের সেবা আছে? জেদ্দাতে সেবা কেন্দ্র চালু আছে কিনা আমি জানি না, আগে একদিন আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল জেদ্দাতে আসলে তেমন কোনো সেবা কেন্দ্র কি চালু ছিল না, মানে সেবা কেন্দ্র কাজ করছে না এমন আমরা তথ্য পেয়েছিলাম, এখন আছে কিনা জানি না। এস এফ সাইফুল ইসলাম লিখেছেন যে দেশে আছে ছুটিতে কিভাবে আসবে, দেশে আছে ছুটিতে কিভাবে আসবে, মানে বিষয়টা আসলে বুঝি নাই, দেশে আছে ছুটিতে কিভাবে আসবে বলতে বুঝি নাই ভাই, আমার কথার উত্তর দেন। আচ্ছা কি উত্তর চাইছেন আপনি? আপনি জানতে চাইছেন আমি এখন কিভাবে পাসপোর্ট নবায়ন করতে পারি। আমি নাজরান থেকে বলছি। ও নাজরান থেকে হলে আপনাকে অবশ্যই জেদ্দা গিয়ে পাসপোর্টটা নবায়ন করতে হবে। আপনি জানেন যে 21 তারিখ থেকে জেদ্দার কনস্যুলেট খোলা আছে, আপনি ওখানে গিয়ে পাসপোর্টটা নবায়ন করতে পারেন। একটা বিষয় হচ্ছে আমরা আসলে দেখি একটা পোস্ট দিব জেদ্দাতে আসলে কিভাবে পাসপোর্ট তারা নবায়ন নিচ্ছেন, এ বিষয় নিয়ে আপনারা লাইভে থাকুন, আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করছি। আমাদের ওখানকার একজন স্থানীয় ভাই আছেন যিনি যতদূর জানি জেদ্দা কনসুলেটে আছেন, তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আসলে কিভাবে পাসপোর্ট নবায়ন দিচ্ছে কিনা। জেদ্দাতে যারা আছেন তারা লাইনে থাকুন এবং শেয়ার করতে পারেন প্লিজ। জি মোবারক সাহেব ভালো আছেন? মোবারক সাহেব আমি একটা তথ্য জন্য আমি লাইভে আছি যুক্ত আছি, আপনাকে একটা তথ্য জন্য আপনাকে ফোন দিয়েছি, সেটা হচ্ছে আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে জেদ্দাতে পাসপোর্ট নবায়ন দিচ্ছে কিনা? জি পাসপোর্ট নবায়ন দিচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সরি বিকেল 4টা পর্যন্ত অফিস খোলা। জি এবং কি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস খোলা থাকবে। জি শুক্রবার শনিবার বন্ধ। জি আচ্ছা শুক্র শনিবার বন্ধ, তার মানে আপনি অন্যদিন জেদ্দা কনসার্ট খোলা থাকছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ধন্যবাদ মোবার সাহেব। আপনি আমাকে আরেকটা তথ্য দিবেন যে জেদ্দাতে কোনো সেবা কেন্দ্র আছে কিনা? না জেদ্দাতে কোনো সেবা কেন্দ্র নাই, ওই মদিনাতে একটা সেবা কেন্দ্র আছে। মদিনাতে একটা সেবা কেন্দ্র আছে, তার মানে নাজরান কিংবা আশেপাশে আবহা খামিজ মশাই ওরা জেদ্দাতে এসে পাসপোর্ট জমা দিতে হবে। এই মুহূর্তে তো আপনাদের আরেকটা সিস্টেম চালু আছে, জি আপনি ভালো করে জানেন অনলাইনে আবেদন করতে গিয়ে আমি নিজে ঢুকেছিলাম, আমার চুল তিন চারটা, আমি মানে অনলাইনে আবেদন করতে ঢুকেছি কিন্তু বের হয়ে দেখি আমার চুল তিন চারটা পেকে গেছে। তাই ঠিক আছে,
তো এটা নিয়ে এটা নিয়ে যেতে কনস্যুলেট থেকে কেন কোনো ইয়া দেওয়া হলো না, কোনো ভিডিও ছাড়া হলো না, কিংবা কোনো কিছু জানানো হলো হলো না কেন বিষয়টা নিয়ে? বিস্তারিত ডিটেইলস লেখা আছে আমরা আপনারা অনেকে ভাবে বুঝেছেন, আপনাকে আমরা বুঝিয়েছি আমাদের মতো করে, কিন্তু আমরা যেটা বুঝাতে চাচ্ছি আসলে একটু আপনারা যদি একটু প্রচারে যদি সচার হতে প্রচারে একটু প্রচার করলে প্রচার সচার হয় আর কি। যাই হোক সেটা আপনারা একটু আলোচনা করবেন নেক্সট টাইম এই আর কি। আর বিষয়টা হচ্ছে তাহলে এখন হেল্প মানে আপনাদের যে সার্ভিস গুলো তাহলে এখন আর কি আর কি বিষয় আপনি যদি আপনার দর্শক জি জি আমরা আসলে অফিস কিন্তু কিটা চলে যাচ্ছে না, এটা কিন্তু এখানে স্থানীয় একটা অফিস যে দুধ দেওয়া আসা দেওয়া চিন্তা করছি, তো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা এই মানে অফিস করার পর দিন থেকে এক থেকে প্রতিদিন 2000 থেকে 1800 রোগ প্রতিদিন আমাদের আমি যদি এত খবর আমার জানা আছে যেটা কনস্টিটিউশন সামনে চলে আসে ভোট, যেমন আজকে আমাকে কয়েকজন বলছে না রাত থেকে করতেছে আপনারা আজকে 3টা থেকে 10টা বলতে সিরিয়াল তো পাওয়ার পাস করছে। আচ্ছা তো আপনার যদি ইমেল দিচ্ছি না হয় যাতে আপনার যারা ফলো আছে তারা যাতে না আসে, আপনি এটা এক সপ্তাহ পরে কিন্তু এই রূপটা থাকবে এত জেন থাকবে না, বা নর্মালি আমাদের যে করোনা ভাইরাস আগে যদি গ্রুপ করতে না সর্বোচ্চ 250 বা 500 লোক হতো, এখন যে হারে তারা মন্দির মধ্যে আপনি আপনি বলতে চাচ্ছেন যেটি সেটা হচ্ছে যাদের একান্ত প্রয়োজন নেই তারা এখন যেন আসে, মানে আরেকটু ভিড় কমলে যেন আসে, মানে সবাই একসাথে এসে। জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আমরা যে বিষয়টি জানতে আপনাদের আপনারা একজন ভাই কমেন্ট করেছিলেন, কমেন্টের উত্তর হিসেবে আমরা জেদ্দা সরাসরি কর্মরত একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম যিনি জানিয়েছেন যে পাসপোর্ট জমা দিচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা এর পর্যায়ে আমরা আরো কিছু কমেন্টে যাচ্ছি। আজকে কমেন্ট দিবস ভাই, নতুন স্টুডিও করছি তাই জন্য আজকে কমেন্ট দিবস, মনটা ভালো বুঝছেন। আমার স্টুডিও আর সুন্দর করার জন্য আপনাদের আরো কিছু জিনিসপত্র দরকার আছে, পারলে দিয়ে গিফট যা আছে দিয়ে সব সাথে রাখবো, ক্যামেরা তো আছেই, ক্যামেরা দেওয়া দরকার নেই, আমি অন্য কিছু থাকলে আর কি, অনেকের আছে না গিফটের দোকান দোকান আছে। ওকে মুশফিকুর রহমান লিখেছেন ভাই বিশেষ ফ্লাইট রিয়াদে দিলেও যাতে টিকিটের দাম কম থাকে, যদিও ব্যাপারে আপনার কিছু করা থাকে করবেন আশা করছি, ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি আগেও, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সবসময়, থ্যাংক ইউ। ওকে মজির উদ্দিন লিখেছেন মোর্শেদ আলম ভাই আপনি এম্বাসির, আচ্ছা মদিনাতে দাউদিয়া বিল্ডিং অফিস আছে, জি মদিনাতে আছে সেটি আমরা বুঝতে পেরেছি আমাদেরকে বলেছেন। ওকে ভাই আমার কথার উত্তর দিলেন না, কাজী মোহাম্মদ মুবিনউদ্দিন আপনি কি কথা জানতে চাচ্ছেন সেটা আসলে আমরা ক্লিয়ার ছিলাম না। যাই হোক কে আল মাহা আল মাহা লিখেছেন ওই ভাইয়া টিকিট কিভাবে পাবো বলবেন, কিছু টিকিট চাচ্ছেন আপনি সেটা বলবেন, বাংলাদেশে ছুটিতে থাকা অবস্থায় যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদের ইকামা কি অটোমেটিক বেড়ে যাবে? হ্যাঁ তাদের ইকামা তো অটোমেটিক বেড়ে যাওয়ার কথা, এর মধ্যে অনেকে বেড়ে গিয়েছে এমডি মারুফ। এরপরে নোমান ইবনে আব্দুল্লাহ লিখেছেন ভাই আমি পাসপোর্ট দিছি যে গত ফেব্রুয়ারিতে এখন পাইনি, এখনো পাবেন না আরো মাসখানেক লাগবে। দুসালাম লিখেছেন অবৈধ যারা আছে দেশে যাওয়ার কোনো সুযোগ আছে কি নিহন ভাই? না ভাইয়া এখনো তাদের জন্য কোনো সুযোগ দেওয়া হয় না ভাইয়া, যদি দেয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। জাকির হোসেন লিখেছেন ফ্লাইট খুলতে আর কতদিন লাগতে পারে, ফ্লাইট খুলতে আরো বেশ কয়েকদিন লাগতে পারে ভাইয়া। আব্দুল বাকি লিখেছেন ইহন ভাই ছুটিতে যারা আছেন তারা কি আসতে পারবে একটু জানাবেন, সেই বিষয়টা নিয়ে প্রথমে বলেছি পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা আসতে পারবেন না। থ্যাংক ইউ ফর এভরিথিং লিখেছেন মানিক হাবিব, থ্যাংক ইউ ওয়েলকাম ব্রো। আচ্ছা নাইম আদনান লিখেছেন রিয়াদের ভাতাতে কি নতুন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়? হ্যাঁ পাসপোর্ট নোট দিচ্ছে, পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে ওনারা। এমডি সুজন লিখেছেন যারা ছুটিতে আছেন ছুটির
ও একে আমার মেয়াদ শেষ, তাদের ছুটির মেয়াদ একে আমার মেয়াদ কি অটোমেটিক বাড়বে? একে আমার অটোমেটিক বাড়ার কথা, ছুটিটা অটোমেটিক বাড়বে না। আউটপাস দেওয়ার কোনো খবর আছে? নো রাসেল, রাসেল ভাই আউটপাস দেওয়ার তেমন কোনো খবর নেই। মাসুম বিলে লিখেছেন হজে হজের খরচ কত পড়বে, হজের খরচ কত পড়বে সেই বিষয় নিয়ে আমরা একটি পোস্ট আপনাদেরকে দিব। ধন্যবাদ ভাই। নতুন ভিসা আসার তারিখ ছিল মার্চের 1 তারিখ, নতুন ভিসা নিয়ে কোনো কমেন্ট এখন করতে রাজি না। ডুবন্ত বিকেল, ডুবন্ত বিকেল মানে তো ডুবন্ত বিকেল এত রাতে কমেন্ট করছেন কেন ভাই? যাই হোক, ডুবন্ত বিকেল আপনি লিখেছেন, ভাই আমার বাবা দেশে গেছে কিন্তু 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে, পরে কিন্তু আসার সুযোগ আছে কি একটু যে বলবেন। ওই যে কথা যেটি বলছিলাম, পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনার বাবা আমার বাবা সবাই আসতে পারবেন, যাদের বাবা আসতে চান। স্টুডিও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সোহাগ শক্তি লিখেছেন, ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে। আপনাকে আসলে আমার স্টুডিওটা একটু ভিজিট করে নিতে পারতাম যদি আপনি থাকতেন, এর আগে তো আপনি চলে গেছেন, এই জন্য আপনাকে আমি আমার স্টুডিও দেখাতে পারিনি। আপনি এসে ফিতে কাটতেন, তারপর যে আছে না সরকারি মন্ত্রী, তারপর যারা যারা এসে ফিতে কেটে যায় তারা বোধহয় হাদিয়ে দিয়ে যায়, আপনি আমার হাদিয়েও দিয়ে যেতে পারতেন। ওকে সোহাগ ভাই, সোহাগ ভাই আমার স্টুডিওতে কিন্তু আপনার উপহারটা রেখেছি, বুঝছেন? এই যে দেখছেন আমার উপহারটা রেখেছি, এটা হচ্ছে আমাদের সোহাগ ভাই আমার উপহার, এই যে আপনার উপহারটা স্টুডিওতে রেখেছি ভাই, থ্যাংক ইউ। আমাদের দামাম প্রবাসী সোহাগ ভাই সুন্দর করে রাখি, থ্যাংক ইউ। আচ্ছা তারপর ভাই যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনার প্রতি, ফয়সাল থ্যাংক ইউ ভাই। পাসপোর্টের মেয়াদ শেষ, পাসপোর্টের মেয়াদ শেষ, আপনি পাসপোর্ট করে নেন এখন। পাসপোর্টের মেয়াদ শেষ যেহেতু জেদ্দাতেও পাসপোর্ট নিচ্ছে, রিয়াদও পাসপোর্ট নিচ্ছে, আপনারা দয়া করে দয়া করে পাসপোর্টের 3-4 মাস থাকতে আমি আমি বলবো যে আপনার পাসপোর্টগুলো জমা দিয়ে দেন। আর পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই 5-6 মাসের একটা মনের মধ্যে একটা জ্ঞান দেন যে 5-6 মাস পর পাসপোর্টটা পাবেন, ঠিক আছে? এটা এটাও বলে রাখছি, হ্যাঁ খুব তাড়াতাড়ি আগের মতো 2-3 মাসে পাসপোর্ট কিন্তু এখন পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমেল মঞ্জিল সোহাগ, আচ্ছা ফিরোজ খান চলে গেছে, আখু মনির মোল্লা আছে, আখু রিয়াদ থেকে কি আবারও ফ্লাইট যাবে ইনশাল্লাহ কিছুদিন মধ্যে? রিয়াদ থেকে ইনশাল্লাহ আবারও ফ্লাইট যাবে, এবং ইনশাল্লাহ সেই ফ্লাইটের মধ্যে আমি আবারও আমার অসুস্থ যেই রোগীদের নিয়ে আমি আবারও তুলে ধরছি, তাদেরকে ইনশাল্লাহ আবারও পাঠাতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ দোয়া মানে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ, আপনি আমার সাথে থাকলে দোয়া করলে ইনশাল্লাহ। দেখেন আমি একটা একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তা করলাম, যে একটা বিষয় নিয়ে কি মানে আপনারা যে যাই বলেন যে যাই বলেন, আমি একটা বিষয় খুব চিন্তা করে যেটি বুঝতে পারলাম, আচ্ছা মানে বাইরেতে বাইরে একজন কমেন্ট করেছেন যে মানে অন্যান্য শহরগুলোতে কবে যাবেন, এখন কিন্তু পরিস্থিতির কারণে কিন্তু রিয়া দূতাবাস বলেন, জেদ্দা কনস্যুলেট বলেন, তাদের টিম কিন্তু অন্য কোথাও যাচ্ছেন না, ঠিক আছে অন্য কোথাও যাচ্ছেন না। আচ্ছা তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে জেদ্দা বলেন রিয়াদ বলেন, বিমানের টিকিটগুলো যদি ওনারা যদি পরিচালনা না করতেন তাহলে আপনি জানেন যে কি একটা পরিস্থিতি হতো। আমি নিহত কখন আমার এই 25 জনের মধ্যে 25 যে প্যাশেন্টগুলো ছিল সেগুলো কখনো পাঠাতে পারতাম না, নাম্বার ওয়ান কখনো পাঠাতে পারতাম না, কারণ তারা না জানে আবেদন কিভাবে করবে, তারা না জানে আবেদন কিভাবে করবে, কিভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে। এরপরে বিষয়টা আসেন, এই টিকিটগুলো যদি বিমানের মাধ্যমে অ্যাম্বাসির মাধ্যমে যদি বিমান থেকে নিতে না হতো লিস্ট আকারে, লিস্ট ভুল করুক যাই করুক তাহলে এরা কখনো টিকিট পেত না, কারণ আমাদের অনেক ভাইরা আছেন অনেক ব্যবসায়ীরা আছেন তাদেরও দেশে যাওয়া দরকার, বাধ্য হয়ে তাদেরও দেশে যাওয়া দরকার, ব্যবসায়িক কাজে বলেন, পারিবারিক সমস্যা বলেন, নানা দিক সমস্যার জন্য বলেন দেশে যাওয়া দরকার, তাদের জন্য এই টিকিটগুলো পাওয়া যেত না, কারণ 3,000 তো বেশি হয়ে যায়, অনেকে আছেন 5-6 দিয়েও টিকিট কিনতে রাজি ছিলেন। তো এই জন্যই বললাম আলহামদুলিল্লাহ দূতাবাসকে ধন্যবাদ জানাই, বিমানকে ধন্যবাদ জানাই যে আমাদের যে প্যাশনগুলো আছে সেই প্যাশনগুলোকে আমরা পাঠাতে পেরেছি। এবং আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে ধন্যবাদ জানাই, আমার কাছে কতটা তৃপ্তি মানে আমি যে এই এই বিমানটা ছাড়া পরে যে কতটা আনন্দ পাইছি আপনারা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকটা লাইভ করে এসে চিন্তা করতাম যে এই লোকটাকে কীভাবে দেশে পাঠাবো, আলহামদুলিল্লাহ এদেরকে পাঠানোর পরে যখন একজন মহিলা বলেন সে 8টায়, আমি লাইভে বলেছিলাম ঢাকা মেডিকেলে যাবো 10টায়, একটা ফ্যামিলি একজন বয়স্ক মহিলা সে 8টা থেকে তার মেয়েকে নিয়ে
সে বসে আছেন, তার হাজবেন্ডও ছিলেন, 8টা থেকে বসে আছেন। আমি যখন 11:45 ঢাকা মেডিকেলে যে আমার সামনে এসে কেঁদে দিচ্ছেন, কেন? বাড়িতে তার ছেলে মেয়ে আছেন, তারা তো খাওয়া দাওয়ার সমস্যা, আসছিস তো 1 মাসের জন্য আমরা করে চলে যাবে, তারপর একজন ফ্যামিলি বাড়ি থেকে আসতে কি কতটা ঝামেলা আপনি জানেন। এখানে যারা আছে তারা তো ঠিক আছে, তারা দেশে যেতে চান, কিন্তু দেশ থেকে যারা আসে তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। তার মধ্যে উনি অসুস্থ, ওনার চিকিৎসা চলছে দেশে, নানাদিক সমস্যার কারণে উনি অসুস্থ ছিলেন এবং বললেন যে একটা টিকিট ইয়ে করে দিতে। সাথে সাথে আমি যখন বিষয়টা রেদুতবাসকে জানাই, ওনার জন্য টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, উনি যখন আমাকে বললেন যে আজকে নফল নামাজ পড়ে উনি 8 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, এর থেকে বড় পাওয়া কি আমার আর হইতে পারে বলেন? এটা শুধু কেবলমাত্র একটা উদাহরণ, এর থেকে বড় পাওয়া হইতে পারে? আরেকজন লোক হাতের যে সমস্যা, হাতের সমস্যা, ভুল চিকিৎসার কারণে তার হাত এখান থেকে একটু পর্যন্ত কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়ার পরে সে যখন আবেদন আসলো, যখন আমি লাইভ করলাম, আপনারা দেখেছেন, লাইভ করার পর আবেদন করেছি তার ছবি এবং বিস্তারিত দিয়ে, তার যখন টিকিট হয়ে গেছে, সে এয়ারপোর্টে যখন আমি গিয়েছি দোয়া করেছে যে আপনার ঋণ ঋণের ওগুলো তো বলেছে, তারপরও যখন একজন লোক বলছে আমার মা এবং আমার বাড়ির সবাই আপনার জন্য দোয়া করে, এর ছাড়াও আমার নিহতের জন্য আর পাওয়া কিছু হতে পারে? এর থেকেও আমার জন্য আর বড় পাওয়া কিছু হইতে পারে না গেল এটা। তবে এই টিকিটগুলো যদি বাইরে থেকে যায়, বাইরে থেকে দিতে হতো, তাহলে বিশ্বাস করেন এই যে টিকিটগুলোতে কতটা বাণিজ্য হতো। তারাও স্বাভাবিক টিকিট, কিন্তু তাদেরও একটা ব্যবসা দিক চিন্তাভাবনা আছে, সবকিছু মিলিয়ে একটা বাণিজ্য হতো। তো আলহামদুলিল্লাহ নিখুঁতভাবে চেষ্টা করেছি এই লোকগুলোকে পাঠাতে, যাদের টিকিটের সমস্যা হয়েছে তাদেরকে আমার স্পন্সর শুভকাঙ্ক্ষী যারা আছেন তারা সাপোর্ট করেছেন, এবং আমার টিম, আমার যে টিম আমার সাথে কাজ করেছে তাদের অবদান, আমার স্পন্সর যারা, যাদেরকে আমি প্রমোট করি, যারা আমাকে স্পন্সর করেন তাদের অবদান, আমার পেজের অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের অবদান, দামাম থেকে সোহাগবা সহযোগিতা করেছেন, তারপর প্রিমিয়াম সুইসের অনার অনার ওয়াইফ মিসেস রাসেল উনি সহযোগিতা করেছেন, তারপর ঢাকা মেডিকেল সেন্টার সহযোগিতা করেছেন, তারপর এক ভাইকে আপনারা দেখেছেন ফেনি ফেনি ফোরামের ফেনির একজন ভাই নিজামুদ্দিন, যার খুবই প্রবলেম ছিলেন, যাকে নিয়ে আমরা খুব টেনশন ছিলাম, তাকে অবশেষে বিমান কিংবা সবার সহযোগিতা, ঢাকা মেডিকেল এম্বাসির সহযোগিতা দেশে পাঠিয়েছি, তার টিকিট বহন করেছেন ফেনিয়ার সৌদি আরবস্থায় ফেনি প্রবাসী ফোরাম। তো এই যে সকলে সহযোগিতা করেছেন বিধেয় কিন্তু আজকে 25 জন রুগীকে পাঠাতে পেরেছি ইনশাল্লাহ। এবং 25 জন রুগী, কেউ হয়তো তার কোম্পানি টিকিট দিয়েছে, আবার কাউকে কাউকে আমরা টিকিটের টাকা ব্যবস্থা করে দিয়ে তারপর পাঠাতে পেরেছি একেবারে নিখুঁতভাবে, এবং এরা শুধু আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করেছেন, এতটুকুই, এটাই আমাদের পাওয়া, আর অন্য কিছু না গেল বিষয়টা। এবার আসি, অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকে অসুস্থ আছেন, অনেকে মেসেজ হয়তো দেখি না। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আমি এখন বলছি আপনাদেরকে, আমার এই লাইফটুকু আপনারা শেয়ার করতে পারেন, লিখে রাখতে পারেন, যাদের মেসেজ আমি দেখব না, আমি যাদের মেসেজ দেখছি না, যদি খুব ইমার্জেন্সি হয়, দেশে যাওয়ার প্রয়োজন হয়, ইকামা আছে, কোম্পানি ছুটি লাগাইতে পারছে, কিন্তু সে অসুস্থ, মানবে তো জীবনযাপন করছে, তাকে দেশে পাঠাতে হবে, সে কোনো কিছু করতে পারছে না, এবং আমাকে মেসেজ করেছেন, আমি সেই মেসেজটা দেখছি না, মন খারাপ করার কিছু নেই, তার ইকামা ফটোকপি, তার পাসপোর্ট ফটোকপি, তার দেশের নাম্বার লিখে, এখানে নাম্বার লিখে একটা ফাইল সেবা কেন্দ্র কিংবা ঢাকা মেডিকেল সেন্টার কিংবা প্রিমিয়াম সোর্সের আরবাইন, প্রিমিয়াম সোর্স শিফা সানাইয়া, প্রিমিয়াম সুইস হারা, যে কোনো একটা ব্রাঞ্চে রেখে দিবেন, আমি নিহন যোগাযোগ করব। এর থেকে তো আপনাদের জন্য সহজ পন্থা কিছু হতে পারে না, এটা আজকে আপনাদের জন্য ডিক্লেয়ার করলাম যে আমি নিহন যদি মেসেজ নাও দেখি হাজার হাজার মেসেজের ভিড়ে, যদি আপনার মেসেজটা না দেখে মন খারাপ করে কিছু নেই, ওই ব্যক্তির ফাইল নিয়ে ইকামা ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, মোবাইল নাম্বার নিয়ে একটা খামে ভরে রিয়াদে প্রিমিয়াম সুইসের 3টা ব্রাঞ্চ আছে, হারা, শিফা সানাইয়া, আরবাই, না হলে ঢাকা মেডিকেল সেন্টারের যে কোনো একটা কাউন্টারে শুধু বলবেন টু নিহন লিখবেন, না হলে সেবা কেন্দ্রে টু নিহন লিখে দিবেন, ওটা ওখানে থাকবে, কারণ ওইগুলোর সাথে ওই 3টে ব্রাঞ্চ বলেন কিংবা মেডিকেল বলেন সেবা কেন্দ্র বলেন, প্রতি সপ্তাহে আমার টাচে থাকে, আমি গেলেই তারা আমাকে ফাইল দিয়ে দিবে, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনার রুগীটাকে দেখে আসবো। আপনারা এই কষ্টটুকু করেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য যা করণীয় আমার বেস্ট যা করণীয় আমার টিম নিয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আমি অবশ্যই করবো ইনশাল্লাহ, নিঃস্বার্থে করবো, বিনা পয়সায় করবো। আপনাদের এর মধ্যে যদি কারো টিকিটেরও সমস্যা হয়ে যায় তাহলেও সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে না টিকিটের প্রবলেম নেই, তাহলে
খামা আমাদের মাথার উপর চাপ দিয়ে লাভ নেই, বুঝছেন? আমরা শুকিয়ে গেছি অনেক। যাই হোক, খে ইহন ভাই আপনার স্টুডিও রিয়াদ কোথায়? বলা যাবে না, স্টুডিওতে আসতে হলে তো আপনার মিষ্টি লাগবে। এখন মিষ্টি খাওয়াতে পারবেন? ওকে নিহন ভাই, পরিস্থিতি স্বাভাবিক আসলে টিকিটের দাম কমে আসবে নি? আর টিকিট অবশ্যই কমে আসবে টিকিটের দাম ভাই। সরি গলা শুকিয়ে যাচ্ছে, একটু ডিউ খাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, কফিল আজকে আমার খরুজ নেহাইয়া দিছে, এখন দেশে চলে যেতে চাই স্পেশাল। হ্যাঁ, আপনি স্পেশাল ফ্ল্যাট যদি দেয় আপনি সেখানে একটা আবেদন করতে পারে, এবং আবেদন করে আপনি দেশে যাওয়ার জন্য কি একটা আবেদন যদি কবুল হয় দেশে যেতে পারবেন। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা নিহন ভাই নাম্বারটা দেন। ভাই আমার নাম্বার আমাকে কখনো পাবেন না, আমার নাম্বার সবসময় বন্ধ থাকে, আমার মঞ্চের নাম্বারটা খুলি, সো আমাকে নাম্বারে কখনো পাবেন না। আপনাদের যদি প্রয়োজন হয় আমার পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে ভয়েস দেন, সেখানে আমি চেষ্টা করি সেই ভয়েসগুলো কিংবা সেই মেসেজগুলো দেখার। ধন্যবাদ আপনাদেরকে। ওকে নিহন ভাই, আমি লামিয়া বেগম কি যেন লিখছেন, কমেন্ট উপর চলে গেছে। পাসপোর্ট মেয়াদ শেষ, আমার রিনিউ হবে কি? পাসপোর্টের মেয়াদের সাথে একে আমার সাথে সম্পর্ক রয়েছে, পাসপোর্টের মেয়াদ শেষ হলে একে আমার রিনিউ হবে না। গুরুত্বপূর্ণ কমেন্ট এটি, আপনাকে 1 বছরের জন্য হলো পাসপোর্টটা মেয়াদ বাড়িয়ে নিতে হবে। ধন্যবাদ ভাইয়া যিনি কমেন্ট করেছেন। ভাই একে আমার মেয়াদ জুলাই 3 তারিখে শেষ, কিন্তু 3 মাস পাওয়ার কথা পাইনি। কেন ভাই জুলাই কেন পাবেন না আপনি? আপনাকে সাওয়াখাস আমেন মঞ্জিল, সাওয়াখাস আমেন মঞ্জিল হলে আপনারা পাবেন না। একটা মানুষ বিপদে পড়লে তার উপর করা দরকার, তার ফ্যামিলিও দয়া করবেন আল্লাহর পক্ষ থেকে। একটা মানুষ মানে বুঝি নাই কি বলেছেন আপনি, কমেন্টটা উপরে চলে গেছে, আপনি আবার কমেন্টটা করেন। ভাইয়া আকামা হবে না, পাসপোর্ট 1 বছরের জন্য রিনিউ করে পাবেন। হ্যাঁ ওটা ঠিক, ওটাই বলছিলাম এমডি আমিন জি। ভাই এখন যারা দেশে আছে এবং ভিসার মেয়াদ শেষ তারা কি আসতে পারবে? সে বিষয়টি নিয়ে কথা বলেছি, একটু আগে শুনে নিবেন। আচ্ছা ভাই আমার খরুজ নেহায়া ডেট শেষ, আমি কি কফালা হতে পারবো? না, খরুজ নেহায়া লাগালে আপনি কফালা হতে পারবেন না, এটা কাটতে হবে। কোনটা পারবে শাহজালাল, কোনটা পারবে বলেছেন, একটু ক্লিয়ার করবেন। ইনশাল্লাহ 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 তাহার উপরে নির্ভর করেছে সে যাইতে পারবে কিনা, ডক্টর দেখার রিপোর্ট নিয়ে যেতে চান। ইউর স্টুডিও লুকস সো বিউটিফুল অ্যান্ড ইউ অলসো, থ্যাংক ইউ সো মাচ মিস্টার এম মারুফ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ওকে কাজী সাহেব লিখেছেন, যারা ছুটিতে আছে তারা কি করবে? যারা ছুটিতে আছে তারা কি করবে? তারা কি করবে যদি কেউ নতুন বিয়ে করে, বিয়ে করে তারা ভাবে কি নিয়ে হানিমুন করতে যাবে? আর যদি সে বিয়ে করার পর 1 বছর পর সে দেশে গেছে, তাহলে শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি, ফুফা শ্বশুর বাড়ি, খালা শ্বশুর বাড়ি, তারপর শালির বাড়ি, তারপর সমধি শ্বশুর বাড়ি, সব জায়গায় গিয়ে ভালো মন্দ খেয়ে আসতে বলে, আর দোয়া করেন যেন পরিস্থিতি স্বাভাবিক হোক, স্বাভাবিক হলে আবার ইন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের চিটাগাং গর্ব ভাই, আপনি মানবতার ভাই, অনেক ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ ও ভালো রাখে, আপনি যেন সব সময় অসহায় প্রবাসীদের জন্য কাজ করতে পারেন। আমিন। একটা কথা বলবো, সেটা হচ্ছে শুনুন, দাঁড়িয়ে গেছে ওই করোনা যখন আসছে না, আমার আমার খেয়াল আছে অনেক ভাই বলছেন নিহন ভাই আসেন কেন, লাইভে আসতেছিলাম শরীরটা খারাপ ছিল, হ্যাঁ তো কাউকে বুঝতে দিই নাই, তারপর ছুটছি, তো এখনো ছুটতেছি, 3টা মাস ছুটেছি, রাত দিন ছুটেছি, আমার সাথে আমার টিমের অনেকে ছুটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার টিমের সবাই এখনো ভালো আছে, অনেকে সামান্য সর্দি কাশি হয়েছিল কোনো রকম সেরে উঠেছে, কেটে উঠেছে, সৃষ্টিকর্তার কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এখনো সুস্থ আছি। আমার টিমে যারা কাজ করেছেন তারা এখনো সুস্থ আছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক। আমাকে এই পর্যন্ত যারা সাপোর্ট করেছেন
তারা সবাই ভালো থাকুন, সকল শুভাকাঙ্ক্ষী। আমার পেজে যারা আছেন, যারা দেখ, সবাইকে ভালো এবং সুস্থ রাখো। কারো যদি কোনো সমস্যা আল্লাহ দিয়ে থাকে, তাদেরকে যেন আল্লাহ ওখান থেকে উদ্ধার করুক, আমিন। আমার সমালোচক যারা আছে, আল্লাহ যেন তাদের পরিবারের দিকে তাকিয়ে হলো তাদেরকে ভালো রাখি। আমার সমালোচক যারা আছে, যারা আমাকে দেখতে পারে না, যারা মানে জলে পুড়ে ছাই হয়ে যাবে আমার বিভিন্ন কাজে, আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে। কারণ সে দেখতে না পারুক, কিন্তু তার তো ফ্যামিলি আমাকে চিনে না, জানে না, ফ্যামিলিরও সমস্যা হবে। তার ফ্যামিলির জন্য হলো আল্লাহ তাকে ভালো এবং সুস্থ রাখুক, আমিন আমিন সুম্মা আমিন। ভাই টাইটের টম টম টিকিট কাউন্টার কোথায়? নিহন ভাই আমার একজন মমস্য রুগী আছে ভাই, এখন সৌদি এয়ারলাইন্স কি টিকিট আছে? সৌদি এয়ারলাইন্স এর বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারছি না দাদুরা, সরি। ভাই আমি দেশে চলে যেতে চাই, আমি কি টিকিট নিয়ে চলে যেতে পারবো? এত সহজ না দাদু, থ্যাংক ইউ। ভাই আমার আকামা হুরুপ কি দিয়েছে, এখন এখন কি করব? হুরুপ দিয়েছে, আপনি মুক্ত মামলে গিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। ভাই এখন ছুটিতে গেলে আসতে পারবো কি না? ছুটিতে গেলে আসতে পারবেন না এখন। নিহন ভাই আমার একজন মমর্ষ অবস্থায় আছে, আমরা নিহন ভাই আমার একজন ভাই মমর্ষ অবস্থায় আছে, জেদ্দা মালিক আবদুল্লাহ হসপিটাল আছে, ওকে অপারেশন করতে হবে রক্তের গ্রুপ এ প্লাস 10 ব্যাগ রক্ত। এক্সকিউজ মি, আচ্ছা মোহাম্মদ কালাম, আচ্ছা অ্যাডমিনে ডিস্ট্রাকশন করছে, আমার অ্যাডমিন যারা আছেন মেসেজটুকু একটু দেখেন ইনবক্সে, ভাইয়ের মেসেজটা ফলো অফে রাখেন, না হলে আপনারা মেসেজটা কপি করে সুন্দর করে ব্লাডের জন্য ভাইয়ের সাথে আলাপ করে মোবাইল নাম্বার নিয়ে ব্লাডের জন্য একটা পোস্ট দিয়ে দেন। অ্যাডমিন যারা দেখছেন, অ্যাডমিন কি কেউ দেখছেন প্লিজ? হ্যাঁ অ্যাডমিন যারা দেখছেন, থ্যাংক ইউ। ভাই ওমরা নিয়ে যারা অবৈধ সৌদি আরবে আছে, পাসপোর্ট রিনিউ করা যাবে? পাসপোর্ট রিনিউ করতে পারবেন, তবে দেশেরটা বলা যাচ্ছে না। যাই হোক, একটি বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্লাডের জন্য আপনাদের জন্য দরখাস্ত করি, অনেকে স্বেচ্ছায় আবার ব্লাড দিতে চান, যারা যারা ব্লাড দিতে চান তারা তারা অবশ্যই এগিয়ে আসবেন, কারণ রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানটা আমরা সবাই জানি। এবং আমি নিহন এই শরীর নিয়েও কিন্তু 3 বার ব্লাড দিয়েছি সৌদি আরবে, এবং আমার টিম, আমার টিম ইনশাল্লাহ এই পর্যন্ত আমার ফার্টেস্ট যারা আছে, সোশ্যাল ফার্টেস্ট যারা আছে, তারা সৌদি আরবের সব থেকে বেশি ব্লাড তারা দিয়েছেন। যাই হোক, আজকে আমরা, আমি 2 দিন ধরে একটা পোস্ট দিচ্ছিলাম, এ মাইনাস ব্লাডটা আসলে বোধহয় খুব দরকার, মানে খুব দামি ব্লাড এটা, এ মাইনাস এবং ও ও নেগেটিভ এবং এ নেগেটিভ, এ ব্লাডের খুব পোস্ট দিচ্ছিলাম, তেমন কোনো সাড়া পাইনি। আমাদের একজন আকাশ আহমেদ, আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার পেজের অনেক বড় একজন ফ্যান্স, উনি আজ রিয়াদে দুপুরে ব্লাড দিয়ে আসছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদের পেজের পক্ষ থেকে, আমাদের সকল প্রবাসী যারা দেখছেন এই মুহূর্তে, তাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ব্লাড দিয়েছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুক, আপনার শরীর ভালো রাখুক, সুস্থ রাখুক, যেটা আপনি ব্লাড দিয়েছেন। আর ব্লাড দিলে কিন্তু নিজের জন্য ভালো, কারণ রক্ত চলাচলটা আরো ভালো থাকে। ধন্যবাদ। আচ্ছা আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, এমডি রহিম মোল্লা। ধন্যবাদ আপনাকে আব্দুর রহিম লোহাগাড়া থেকে। মাশাআল্লাহ নিহন ভাই আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগছে আমার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আচ্ছা ভাই 1 মাসের পাসপোর্ট রিনিউ করতে হলে যেতে হবে কোথায় একটু জানান, আপনি কোথায় আছেন সেটা আপনি আগে আমাদেরকে জানান। আপনি যদি জেদ্দা থাকেন আপনাকে যেতে হবে জেদ্দা কনসুলেটে, আপনি যদি আবা খামিস মোশাই কিংবা এর আশেপাশে থাকেন আপনাকে যেতে হবে জেদ্দা কনসুলেটে, আপনি যদি মদিনার আশেপাশে থাকেন আপনি মদিনার সেবা কেন্দ্রে দিতে পারবেন, আপনি যদি রিয়াদে থাকেন তাহলে রিয়াদে যে যে সেবা কেন্দ্রগুলো আছে সেখানে দিতে পারবেন, আপনি যদি দাম্মাম থাকেন দাম্মামে 2টি সেবা কেন্দ্র আছে আপনি যে কোনো একটিতে গিয়ে দিতে পারবেন। ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতি অনিয়ম এখনো রয়ে গেছে, স্বাস্থ্যবিধি না মেনে। আতিকুল ইসলাম ভাই আপনাকে একটা কথা বলি, বিমান নিয়ে কিন্তু সৌদি আরব থেকে আমি অনেকগুলো প্যাকেজ করেছি, আমার প্যাকেজগুলো কিন্তু ভাইরাল হয়েছে অনেক, তো বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আমি কিছু বলছি না, কারণ বর্তমানে এই পরিস্থিতিতে আমার প্রবাসী যারা আছেন, আমার অসুস্থ প্রবাসী যারা আছেন, আমার প্রিয় প্রবাসী ভাই যারা দেশে যাওয়ার জন্য খুবই প্রয়োজন, মানবেতর জীবনযাপন করছেন, তাদের দেশে যাওয়া জরুরি বলেই আমি এখন
টু, এখন এই বিষয়ে আমি কোনো কমেন্ট করছি না, কিছু বলছি না, দুঃখিত। নিহন ভাই আপনি যখন কাশি খুশি থাকেন আমাদের ভালো লাগে, আপনি যখন হাসি খুশি থাকেন আমাদের ভালো লাগে। ওকে, আমি যখন হাসি খুশিতে থাকি আপনাদের ভালো লাগে, এবং আমি চাই, আমি আমার আমার একটা ইয়ে কি জানেন, আমি সবাইকে হাসি খুশি রাখতে চাই, আমার কাজটা হচ্ছে এটা। যেমন আমি কিন্তু সবসময় এন্টারটেনমেন্ট যে বিষয়টা না, সেটা মানে আমি চেষ্টা করি যে সবার মধ্যে এটা জাগিয়ে রাখতে, কথা বুঝছেন? তো আমি নিজে হাসি খুশি থাকতে চাই, আমি অন্যকে হাসি খুশিতে রাখতে চাই। তো সবসময় হাসুন, ভালোভাবে বাঁচুন, এটা আমার আমার স্লোগান। দৈনিক একজন লোকের উপকার করার চেষ্টা করুন, এভাবে 1 মাস, 2 মাস, 1 বছর গেলে দেখা যাবে একটা সময় আসবে লোক শুধু আপনারই উপকার করবে। এটাও আমার একটা স্লোগান, মানে আমার একটা থিওরি আর কি। এটা এই জিনিসগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করুন। করুণা আসার সেই প্রথম থেকে আমি সবাইকে একটা মেসেজ দিয়েছিলাম, অনেকেই লিখেছেন, সেই মেসেজ থেকে শুরু আজকে আমার, মানে সেই মেসেজ থেকে যে শুরু ফিল্ডে কাজ করা, এর আগে তো কাজ করেছি মানে করুণার জন্য, করুণা পরিস্থিতির জন্য ফিল্ডে কাজ করা, এখনো ফিল্ডে আছি। বলেছিলাম আপনার পকেটে যদি 500টা টাকা থাকে, সেখান থেকে 100টা টাকা হলো আপনি কাউকে দেন, 200টাকা পারলে দেন, 300টাকা হলে কাউকে দেন, 200টাকা আপনার জন্য রাখেন। বলেছিলাম 50 টাকা থাকলে সেখান থেকে 30টাকা ভাগ করে করে সবাইকে দেন, এই কথাটা বলেছিলাম, অনেকে দিয়েছেন। কারণ আপনার কাছে তো 20 টাকা এখনো আছে, অন্যের কাছে তো নেই 1 টাকাও, তাদেরকে কিছু টাকা ফলাত দেন, বলেছিলাম, অনেকে দিয়েছেন। ইনশাল্লাহ দেখবেন তারা রিটার্ন করবে, এখন পরিস্থিতি যেহেতু ভালো হচ্ছে, কাজকাম করতে পারছে, আপনারা যারা দিয়েছেন আমার কথা শুনেছেন, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা আপনার টাকাটা রিটার্ন করবে, আপনার জন্য দোয়াও করবে, অনেক দোয়া করছে যারা দিয়েছে। অনেকে আমাকে তো মেসেজ করছেন না, নিহন আপনার কথা অনুযায়ী আমরা অমুক অমুকে সাহায্য করেছে, দিয়েছে। আপনি কি জানেন, আমি নিহন জানি, যখন বলে ভাই আমার ওয়াইফ, তারপর আমার মা আপনার জন্য দোয়া করে, তখন আপনি কি জানেন, আপনি যখন একজন লোকের জন্য কাজ করবেন, সেও কিন্তু তার মাকে বলবে, মা আজকে অমুক ভাইয়ে আমাকে এই সহযোগিতাটা করছে, অমুক ভাইয়ে আজকে আমাকে এই কাজে সহযোগিতা করছে, এই আমার এই সমস্যাটা থেকে সমাধান দিছে। তার মা বলবে যে বিদেশের বাড়িতে কার ছেলে ওইটা, যে আমার ছেলেকে সহযোগিতা করছে আল্লাহ, ওই ছেলেকে তুমি ভালো রাখো, সেটা কিন্তু একটা মায়ের দোয়া। আপনার মা কিন্তু আপনার জন্য এই দোয়াটা করে নাই, আরেকজনের মা আপনার জন্য এই দোয়াটা করেছে, উনিও একজন মা। আপনার মা আপনার ভালোর জন্য দোয়া করে, কিন্তু আপনার আরেকজনের মা ওই ছেলেকে ভালো করার জন্য ওই দোয়াটা করেছে। তার মানে দুইটা দোয়া আপনি পাচ্ছেন, দুজন মায়ের দোয়া আপনি পাচ্ছেন, যেখানে বলা আছে মায়ের দোয়া সবসময় কবুল হয়, সেখানে দুজন মায়ের দোয়া আপনি পান। তো প্রতিনিয়ত আপনার তো একজন মা আছে যে মায়ের দোয়া আপনি পাচ্ছেন, আর যাদের মা নেই তারা আরো বেশি বেশি করে করবেন, পরের উপকার বেশি বেশি করে করবেন, যেন অন্যের মাদের দোয়া আপনারা পান। মা তো মাই, তাই না? অন্যের মা যার মা, মা তো মা, মা যখন তার সন্তানের উপকার কেউ করবে করছেন দেখবে, সে মুহূর্তে ওই সন্তানের জন্য একদম মন থেকে দিল থেকে দোয়া করবে, কথা বুঝছেন? প্রমাণিত। হ্যাঁ, তাই জন্য চেষ্টা করবেন, কারণ প্রতিদিন কারো না কারো উপকার করার চেষ্টা করবেন, কারো না কারো উপকার করবেন, দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো মা আপনার জন্য সব সময় দোয়া করবে। তো আপনি যাদের মা নেই কিংবা যারা মা থাকলেও চেষ্টা করবেন যে আপনার মার পাশাপাশি আপনি প্রতিদিন এমন একজন নতুন মায়ের দোয়া নেওয়ার জন্য, এটা একটা চেষ্টা করেন না, এই এই জিনিসটা যদি মাথায় রাখেন না, তাহলে দেখবেন অটোমেটিক আপনি কারো না কারো উপকার করছেন এবং কোনো না কোনো কেউ আপনার সামনে এসে দাঁড়াচ্ছেন। আজকে আমি নিহনকে খুঁজে খুঁজে, আপনাদের কি মনে হয় খুঁজে খুঁজে আমি বের করছি? কালকে দুটো জায়গায় যাব, আপনি জানেন, কালকে কালকে আমি নিহন দুটো জায়গায় যাব, দুটোটা ফ্যামিলি, নাম বলবো না, তাদেরকে নাম বলে এখানে আমি ইয়ে করতে চাই। একটা ফ্যামিলিতে লাইভ করতে হবে, তাদের অবস্থা খুবই খারাপ, একটা ফ্যামিলিতে লাইভ করতে হবে, একটা ফ্যামিলির নাম হিডেন রাখলাম, বললাম না, এরা খুবই এখানে মানবতার জীবনযাপন করছে। আমি আমার বোন, আমার বোন আছে, আমি আমার বোনের সহযোগিতাই কালকে দুই ফ্যামিলিতে 1 মাসের আমরা খাদ্য সামগ্রী দিয়ে আসব, এবং তাদের অনেক নানাদিক সমস্যা আছে, সমুদায় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। কীভাবে আসছে আমি কি নিজে খুঁজে বের করছি? না, খুঁজে বের করি নাই, খুঁজে বের করি নাই, আমার কাছে আসছে, তো করছি বিদে আসছে। আপনি যখন একজনের উপকার করবেন দেখবেন আপনার কাছে এই রহম এগুলো আসবে, এটা কিন্তু ভালো কাজ, আপনাকে খুঁজে দিতে হবে না, চলে আসবে অটোমেটিক। একটা ফ্যামিলিতে যখন আপনি সহযোগিতা করবেন, বাচ্চা আছে ওখানে, কতজন সদস্য, প্রত্যেকটা সদস্যর আত্মা আপনার জন্য দোয়া করবে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। থ্যাংক ইউ ভাইয়া।
সেজান শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম মিহুন ভাই, আপনার নাম্বার কোথায় পাবো? ভাইয়া রে আমার নাম্বার কথা তো আগে বলছি রে ভাই, নাম্বার পাবেন না। আর যেটা আমার আব্বুর বাসায় খুব অসুস্থ হয়ে বাসায় বসে আছে, একটা তাই কিছু হাসপাতালে নিয়ে গেছিল কিন্তু ভর্তি করাতে পারে নাই। আব্বুর কি হয়েছে একটু বলবেন, কি সমস্যা ওনার? আলামিন আলামিন লিখেছেন, ভাই আমি রিয়াদ থাকি, পাসপোর্ট শেষ, এখন আমি কোথায় যাব? রিয়াদের সাবেক কেন্দ্র জান, উমর হাম্মাম একটা আছে, জেদিত সানাই একটা আছে, ভাতা ঢাকা মেডিকেলের পাশে একটা আছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমি রিয়াদ জিব খান লিখেছেন, শুভ শুভকামনা রইল ভাই আপনার প্রতি লিখেছেন মাসুম রানা মোহাম্মদ। ধন্যবাদ ভাই। মিনহাজ লিখেছেন, আচ্ছা নিহন ভাই সালাম রইল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। ভাই আউটপাস কবে দিবে? আউটপাস দিলে আউটপাস, ও মাই গড, আরে আপনি পরে এটা ডাক্তার দেখান নাই ভাই, ডাক্তার দেখান নাই? মোহাম্মদ ইকবাল হোসেন লিখেছেন, লিমন ভাই, লিমন ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে নিহন। আচ্ছা, সৌদি আরবে যে যান সন্ত্রাসী 9 মাস হয়ে গেছে, কফিল আকামা দেয় না, জানি আমরা কি করতে পারি? মানে আপনার কথাটা বুঝি নাই ভাই, দাড়ি কমে কিছু যে যান সন্ত্রাসী এই জিনিসটা বুঝি নাই। শুভকামনা রইল সবসময় আপনার জন্য ভাই, ধন্যবাদ ইমরান। তারপর এম ডি পলাশ লিখেছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, 21 তারিখ আমার ভাইকে দেশে যাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য, ভাইয়ের নাম সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম এম ডি পলাশ। বুঝতে পেরেছি, আপনি সাইফুল ইসলামের ভাই, ধন্যবাদ। সাইফুল ইসলাম ভালো আছে? এম ডি পলাশ ভালো আছে? সাইফুল ইসলাম যার কথা বলেই নেই, যে দোকান বন্ধ করে, দোকান বন্ধ করে যে সাইফুল ইসলাম গাড়ি যাওয়ার সময় সৌদি বাচ্চারা যখন গাড়ি নিয়ে ইয়ে করে ওই খেলা করে গাড়ির সাথে পিছনে বাড়ি খেয়ে, সে অজ্ঞান ছিল অনেকদিন, তার শরীরে কোনো অংশ বাদ নেই, যে ক্ষত চিহ্ন, সেই এয়ারপোর্টে দুটি হাত এভাবে বন্ধ, তারপর সে গেছে, মুখ চেনা যায় না তার। আলহামদুলিল্লাহ রিয়া দূতাবাসের সহযোগিতায় বিমান বিমানও সহযোগিতা করেছে, ঢাকা মেডিকেলে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতায় তাকে আমরা দেশে পাঠাতে পেরেছি। ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। জেদ্দা আমার আব্বু, আচ্ছা ব্রো একটু চিটাগাংয়ের ভাষায় কথা বলেন একটু করে, বস আমার বাড়ি রাঙ্গুনিয়া, তো আয় ওনার ফলে চিটাগাংয়ের ভাষা কথা বলি। আর ভাই তারা বাকি যেও না আছে, এতারা তো মনে করো ভাই একটা ফ্যামিলি খুব কষ্টে আছে। মামুন মামুন, আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে যে ফ্যামিলি কিংবা যারা ঝামেলা আছে কষ্টে আছে তাদের ফাইল বিস্তারিত আপনারা লিখে ফাইলগুলো বিস্তারিত যদি আমাকে জানাতে না পারেন, মামুন মামুন তারা যে কোনো এক জায়গায় ফাইলগুলো দেন। প্রিমিয়াম সোর্স 3টা শাখা, ঢাকা মেডিকেল, তারপর সেবা কেন্দ্র, এই জায়গাগুলোতে আপনারা ফাইলগুলো দিয়ে আসেন। যারা খুব ঝামেলায় আছে কষ্টে আছে আমি দেখবো ইনশাল্লাহ, অসুস্থ যারা আছে, অসুস্থ যারা আছে খবর নিব, নো প্রবলেম ইনশাল্লাহ। কি হয় কথা বুঝুন না ভাই মামুন, আরে ভাই জাহিদ সর্দার দেখেছেন, আমি 71-এ যুদ্ধ দেখিনি, 2020 সালে যুদ্ধ দেখেছি, যুদ্ধের মুক্তিযোদ্ধা নিহন ভাই। ভাই আপনি আমারে মারিয়ে ফেলেছেন ভাই, মুক্তিযুদ্ধ আর আমি, মুক্তিযুদ্ধ আমার দাদা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিলেন, এবং আর ওই যুদ্ধের সময় যাদের দাদা যুদ্ধ করেছেন তো তার নাতি আমি, তো ওইটাই ওইটা বললেই হবে যে একজন মুক্তিযোদ্ধার নাতি আব্দুল হালিম নিহন, অতটুকুই। আর আমি যেটা করছি দায়িত্ব থেকে করছি, আমি যেটা করছি পারছি বলেই করছি, না পারলে কিন্তু করতাম না, পারছি বলে কিন্তু থাকছি খাচ্ছি, না পারলে করতাম না। তো আজ হচ্ছে এই বিষয়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাত অনেক হয়েছে, কালকে তো আবার সবাই ঘুরতে হবে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ যে কোনো প্রান্তে যে কোনো সময়। একটা বিষয় অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততার কারণে অনেকে দেখা সাক্ষাৎ করতে চান, দেখা সাক্ষাৎ করতে পারি না, অনেকে দূর থেকে হাই হেলো হেলো দেন, আপনার সাথে কথাবার্তা বলতে পারি না, তাই আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সবার জন্য দোয়া করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মানুষের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভরাত্রি, দেখা হবে কথা হবে আবারও কি আপনাদের সাথে।
থ্যাংক ইউ।